সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে শেয়ার করব ডিম ও দুধ দিয়ে কিভাবে পরোটা বানাতে হয়। তো বন্ধুরা, আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু চাটনি পাতা, আর এখন দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ আমি লিকুইড দুধ, আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে ডোটা তৈরি করে নিব, খুব সফট মিশ্রণ তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন, এভাবে নেড়ে ছেড়ে খুব সফট মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, চারদিকে মিলিয়ে নিচ্ছি যাতে রুটির চারদিকে তেলটা লেগে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ডো, দিয়ে এভাবে তেল যেভাবে মিলিয়ে নিয়েছি ডোটাকেও সেভাবে মিলিয়ে নিব। খুবই পাতলা তুলতুলে এই রুটিটা আপনারা সবাই ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন, বেলা ছাড়া ঝামেলা ছাড়া খুব সহজে অল্প সময়ে এই রেসিপিটা আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে। এখন আমি উল্টিয়ে দিব, এপিট ওপিট দুপুটি ভালোভাবে সুন্দর করে বেজে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রুটির কালারটা কত পারফেক্ট হয়েছে। আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে। চ্যানেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে এরকম আরো মজার মজার রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। তো বন্ধুরা, এভাবে এভাবে চেপে চেপে দিবেন, তাহলে ফুলকো হবে রুটিটা। খুবই সফট এবং তুলতুলে রেসিপিটা, আশা করি সকলের কাছে ভালো লাগবে। বেলা ছাড়া, কোনো ঝামেলা ছাড়া এই পরোটাটা সকলে বাসায় ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আমার রুটিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত পারফেক্ট হয়েছে। খুবই সুন্দর সুস্বাদু সফট এই পরোটা, দেখতে যেরকম সুন্দর খেতেও খুব সুস্বাদু। দেখতে পারছেন এখন আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কত তুলতুলে, কত নরম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।